हेलो फ्रेंड्स, लोकल टेक्नोलॉजी यूट्यूब चैनले आपनादेर स्वागत। तो आजकेर एई ह्वाट्सएप संक्रांत बिराट एकटा ट्रिक्स आपनादेर काछे शेयर करब। तो ह्वाट्सएप तो आपनारा सबाई यूज करें, एकटा चैटिंग एप्लीकेशन। एई चैटिंग एप्लीकेशनेर माध्यमे आपनी खूब सहजेई निजेर फोन थेके कीभावे आपनी आपनार बंधुर बा बॉयफ्रेंड गार्लफ्रेंडेर कीभावे चैट हिस्ट्रीटा आपनी निजेर फोने हस्तान्तर करे निते पारबेन, अर्थात जेटाके मुद्दा कथाय बला हय चैट हिस्ट्री हैक करे निते पारबेन। अर्थात अन्य कोनो बंधुर बा अन्य कोनो गार्लफ्रेंडेर बा कारो बॉयफ्रेंडेर जे काके चैट करे, की चैट करे, कोन समये चैट करे, समस्त चैट हिस्ट्रीर एकटा पीडीएफ आपनी कीभावे निजेर फोने अटोमेटिकली आपनी निये निते पारबेन तार फोन थेके आपनार फोने। तो सेई पद्धतिटा आमी आपनादेर एई भिडियोर माध्यमे कयेक मिनिटेर माध्यमे खूब संक्षेपे शिखिये देब। आपनारा किन्तु নিজেরাই নিজের ফোনে চেষ্টা করে আপনারা করতে পারবেন এই ভিডিওটা যদি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তো ভিডিওটা আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না, একটা এডুকেশনাল পারপাসে আমি এই ভিডিওটা ইউজ করেছি। তো আপনি যে বন্ধু বা যে বয়ফ্রেন্ড যে গার্লফ্রেন্ডের চ্যাট হিস্ট্রিটা আপনি আপনার ফোনে নিতে চাইছেন তার ফোনটা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আপনাকে একবার হাতে নিতে হবে, অর্থাৎ আপনার কাছে একবার একটা সেটিংস করে দিতে হবে আর কি। তাহলে আপনার আর সেই ফোনটা হাত না দিলেও চলবে, জাস্ট একবার আপনাকে সেই ফোনটা ইউজ করতে হবে কয়েক সেকেন্ডের জন্য। তো সেই বন্ধুর বা সেই গার্লফ্রেন্ড বা সেই বয়ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ অ্যাপসটা প্রথমে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর হোয়াটসঅ্যাপের উপরে ডান দিকে কর্নারে থ্রি ডট রয়েছে, তিনটা দাগ রয়েছে, তিনটা ফোঁটা দাগ রয়েছে, তিনটা বিন্দু দাগ রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে চলে আসবেন সেটিংস অপশন, এই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশানে রয়েছে চ্যাটস, এই চ্যাটস অপশানে আপনারা ক্লিক করে নেবেন। চ্যাটস অপশানে ক্লিক করার পর জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচে নেমে যাবেন, দেখতে পাচ্ছেন যে চ্যাট ব্যাকআপ, এই চ্যাট ব্যাকআপ অপশানে ক্লিক করবেন। চ্যাট ব্যাকআপ অপশানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্যাকআপ অন গুগল ড্রাইভ, ব্যাকআপ অন গুগল ড্রাইভ অপশানটা ক্লিক করবেন। তারপরে কিন্তু এখানে অনলি হয় নাই ট্যাব ব্যাকআপ, ডেলি, উইকলি, মান্থলি, এখানে আপনি যদি প্রতিদিনের দিন আপডেট নিতে চান, অর্থাৎ যে বন্ধুর চ্যাট হিস্ট্রিটা আপনি জানতে চাইছেন প্রতিদিন আপনি নেবেন, দিনে একবার নেবেন, রাত 12টার সময় আপনার চ্যাট হিস্ট্রি অটোমেটিক আপনার ফোনে চলে যাবে, তাহলে ডেলিটা সিলেক্ট করবেন। যদি উইকলি চান তাহলে উইকলি সিলেক্ট করবেন, যদি মান্থলি চান মান্থ সিলেক্ট করবেন। আমি ডেলি চাইছি, ডেলি অপশানে ক্লিক করলাম। তারপরে সবসময় আপনার নিজের ইমেল আইডিটা সেখানে ইনপুট করে দেবেন, এখানে অ্যাড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। ইমেলের অপশান খুলে গেছে, এখানে কিন্তু আপনি আপনার ইমেল আইডিটা লিখে দেবেন, তারপরে নেক্সট অপশানে ক্লিক করে সেটা সাকসেসফুল করে নেবেন। এই অপশানটা আপনি যদি অন করে রাখেন তাহলে কিন্তু প্রতিদিনের দিন কিন্তু আপনি চ্যাটের ব্যাকআপ পেয়ে যাবেন, সাপ্তাহিক বা মাসিক আপনি কিন্তু চ্যাটের হিস্ট্রি পেয়ে যাবেন। তো চ্যাট হিস্ট্রিটা কেমন হবে সেটা আমি জাস্ট একবার আপনি অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট উদাহরণস্বরূপ আপনারা একটু দেখে নেন। এই দেখুন আমি একজনের চ্যাট হিস্ট্রিটা পেয়েছি, একজনের সঙ্গে চ্যাট হিস্ট্রিটা দেখুন আমার সঙ্গে তার চ্যাটের হিস্ট্রি, এই যে দেখতে পাচ্ছেন ডেট, টাইম, মেসেজ, কী কী মেসেজ করেছে, সে কী মেসেজ করেছে, আমি কী মেসেজ করেছি, একদম ছোটো ছোটোভাবে কিন্তু পুরো লাইফের আমার সব মেসেজ কিন্তু এখানে কিন্তু শো করছে। তো এভাবে যদি আপনারা অন করেন এভাবে চ্যাট হিস্ট্রিটা কিন্তু আপনারাও কিন্তু পিডিএফের আকারে ইমেলে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে অবশ্যই আমাদের লোকাল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইরকমই নিত্য নতুন অদ্ভুত অদ্ভুত ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপনারা পেয়ে যাবেন। যে